এখন সেডান যদি গাড়ি লম বলে ভাবিছে কম বাজেটত এখন লব পারে 2017 মডেল। এখন সিল ইঞ্জিন পাবো দাদা? এখন সিল ইঞ্জিন পাবো। এখন আছে আপনার 2021 আপনার রিনল ড্রাইভার টপ মডেল হয়, টপ ভ্যারিয়েন্ট পেট্রোল ভার্সন। আচ্ছা, রিফাইন্যান্স এভেলেবল? রিফাইন্যান্স এভেলেবল, 4 বছর মান করিব পারিব? 4 বছর আরামসে করিব পারিব। পেট্রোল ভার্সন এখন আপনার দাদা, এখন আছে 1000 সিসি, এখন 1200 সিসি আছে। আচ্ছা, এখন 1.2 খন টপ মডেল হয়। আচ্ছা, 1200 গম পাবো গাড়ি খনত একো কাম নাই দাদা, লই পেলায়। আজি আমি ধরক টেফলন পলিশ করাই আছো গাড়ি খন, যা কালি আহিছে তো খুব ধুনিয়া কন্ডিশন, ফার্স্ট টোনার গাড়ি হয়, একো করিব লাগা নাই। কন্ডিশন খুব ভাল দেখিছো। হ্যালো গাইস, নমস্কার, স্বাগত জানাইছো জেটি সম্পর্ক ইউটিউব চ্যানেলের অন্য একটা ভিডিও লো। আর মানে আজি আইসো ফাইনালি জেএস মোটরসত। ভাল গাড়ি এখন লাগে লাগে বলে সকলে বিচারি থাকে, কিন্তু ভাল গাড়ি পাওয়াটো হইছে মেইন কথা। তো যতে কি নহক, আপনাদের যদি গাড়ি এখন, ভাল গাড়ি এখন লব বিচারে, তেতিয়াহলে গাড়িখনের কি কি চাব লাগে, কি কি চাব নালাগে, মই ভিডিও ধুনিয়াকৈ আগতে বনাই থৈছো। আপনাদের ভিডিও আগর ভিডিও চাই চেক করব পারে, ভিডিও চাব পারে। তো আপনাদের ইয়াতেও আহিব পারে, জেএস মোটরসত খুব ধুনিয়া কন্ডিশনের গাড়ি পায়, আর ভাল ভাল গাড়ি পাব, সিল ইঞ্জিন, অরিজিনাল পেন্টত। তো ডিলারত অনার দাদা আছে, দাদা স্বাগতম জানাইছো মোর ভিডিও। নমস্কার, জেটি হোম বুকর সমূহ ভিউয়ার্সলৈকে জেএস মোটরসত তরফৰ স্বাগতম জানাইছো, ধন্যবাদ আকৌ এবার আমার ইয়াতে আহি আপনি ভিডিও বনাবলে অহার বাবে। আর আজি কি মানুষ দেখাব গাড়ি? আমার 130 মানুষ আছে, 130 আপ টু আপনার অ্যারাউন্ড 14 লাখ আছে। ওকে, আর মই এখিনি একটা কথা আপনার খুঁজিম, উদাহরণস্বরূপে 2020 গাড়ি এখন 4 লাখ পায়, হয় বেলেগ ঠাইত 3 লাখ পায় বা 2 লাখ পায়, তাহলে ডিফারেন্স তো কি কব আপনি? ডিফারেন্স একটা বস্তু হবো আপনার, হয় আপনার গাড়িখনের একটা বস্তু আছে, কিছু মানে আপনার গাড়ি এখন বহু টাকা খাও বলে যাবে। আচ্ছা, ঠিক আছে, গাড়ি এখন আপনার 1 লাখ টাকা বা 80,000 টাকা লাভ নালে গাড়ি এখন কিছু ডিলার আছে এড়ি নিদিয়ে। আচ্ছা, তো আমার ইয়াত কি হবো একদম মিনিমাম মার্জিনত ম্যাক্সিমাম সেলিং। ম্যাক্সিমাম সেলিং, হয়। ওকে, তেন্তে দেরি নকরো, বাকি ডিফারেন্স কিনে আপনার কই দিলে দাদা বুঝি পাইছে নিশ্চয় আশা করো। তো আরম্ভ করো, কোরপরা 7 সিটারের পর আরম্ভ করো আজি ড্রাইভার, হোয়াইট কালার যদি বিচারি আসলে আপনাদের আহিব পারিব, খুব ধুনিয়া কন্ডি। এখন সিল ইঞ্জিন পাবো দাদা? এখন সিল ইঞ্জিন পাবো, এখন আছে আপনার 2021 আপনার রিনল্ট ড্রাইভার টপ মডেল হয়, টপ ভ্যারিয়েন্ট পেট্রোল ভার্সন, 7 সিটার। এখনত আপনি এয়ারব্যাগ, মিউজিক সিস্টেম, ডিসপ্লে গোটেখিনি ফিচার্স পাই যাব। ওকে, পেট্রোল ভার্সন এখন আপনার দাদা, এখন আছে 1000 সিসি, এখন 1200 সিসি আছে। আচ্ছা, এখন 1.2 খন টপ মডেল হয়। আচ্ছা, 1200 সিসি, হয় 1200 সিসি। এখনের প্রাইস রাখিছো আমি মাত্র 4,85,000 টাকা। 4,85,000, আপনি মই এটা কথা কইছো, বেলেগ ডিলার ট্রাই করিব 1.2 খন আপনার এবভ 5 লাখ উপর রেট কয়, ঠিক আছে? আমার ডিলার জেএস মোটরসত আহিলে পাবো এখন মাত্র 4,85,000 টাকা। আচ্ছা, খুব ধুনিয়া কন্ডিশন, অরিজিনাল পেইন্ট আছে, অকল বাম্পার টু টাচ আপ হইছে, কই দিছো গোটেখিনি কারণ দূরের পর আহিব পারে। তো হয় তো, আর রানিং হয়েছে আপনার 40,000, ফার্স্ট ওনার গাড়ি হয়, সিল গাড়ি, এখন দরজাও সিল কাটা নাই, গোটেখিনি জেনুইন। এখন যদি নতুন লব যায় কিমান টাকা খরচ করব? এখন 8 লাখ টাকা আহিব, 8 লাখ টাকা, কারণ এখন 1200 সিসির খন, এইখন মানে বহুত কিনে পয়সা রেহাই হইলো, বহুত কিনে 50% ধরো। ওকে, 50% মানে কমত আপনাদের যদি গাড়ি পারচেস করি বলে আছে, এখন সেকেন্ড হ্যান্ড গাড়ি ললে আপনাদের বহুত কিনে পয়সা রাহি হই যাবে, ভাল কন্ডিশনর পাই যাব। নেক্সট আছে আমার হাতত নিউ মডেল সেন্টো 2019 মডেল। আচ্ছা, গোটেখিনি ফিচার্স পাই যাব, এসি, হিটার, মিউজিক সিস্টেম, পাওয়ার উইন্ডো, ওকে, কম্পিটিভ অ্যান্ড্রয়েড ডিসপ্লে পাই যাব। আচ্ছা, অ্যান্ড্রয়েড ডিসপ্লে পাই যাব এখনত। সিট কোয়ালিটি দেখিছে খুব ধুনিয়া কন্ডিশন আছে, স্পেয়ার টায়ার আনইউজড হয়, রানিং মাত্র 22,000 হয়েছে, অনলি 22,000 রানিং, মাত্র 22,000 রানিং, স্পেয়ার টায়ার আনইউজড, ফার্স্ট ওনার গাড়ি হয়। জেএস মোটরসত পাবো, যদি কোনোবাই সৰু গাড়ি এখন অতি মানে কম বয়সের গাড়ি লম বুলি ভাবিছে, কম রানিং হওয়া গাড়ি, তো ডেফিনেটলি ইয়াতে পাই যাব। রেট আমি রাখিছো মাত্র 3,85,000। আপনি গোটেখিনি এইখানে পাব, এসি, হিটার, মিউজিক সিস্টেম, পাওয়ার উইন্ডো, সব কোম্পানি ফিটেড ইনবিল্ট হয় গোটেখিনি। এখন সেডান যদি গাড়ি লম বলে ভাবিছে কম বাজেটত এখন লব পারে, 2017 মডেল। এখন প্রাইস রাখিছো আমি দাদা মাত্র 3,20,000 টাকা।
কম বাজেটর গাড়ি পাবো আপনার মানে ইয়াতে আপনি একটা বস্তু কি ইয়াতে গাড়ি লব আহিলে একটা বস্তু কি ফার্স্ট একটা সার্ভিসিং আমি অন দা স্পট করাই দিও মানে ইয়াতে যিখিনি আপনার ধর মোবিল সোবিল জি চেঞ্জ করাব লাগাতে গোটেখিনি আপডেট করাই দিও প্লাস টেফলন পলিশ একটা ফ্রি পাবো আপনার গাড়ির যিখিনি ডকুমেন্টেশন চার্জ থাকে গোটেখিনি ফ্রি হবো গোটেখিনি ফ্রি আর আপনার গাড়ি লই পেলে আপনার সিক্স মান্থ লৈকে ওয়ারেন্টি পাবো আচ্ছা হয় এক্সইউভি সেগমেন্টর মডিফাই করো আছে যদি কোনোবা মেঘালয় পৰা চাই আছে এলয় লগা বহুত বিচাৰি থাকে বা ইয়ং জেনারেশন আজিকালি আপনার মোটামুটি আপনার খুব এলয় লগা গাড়ি বিচাৰি থাকে তো এখন লব পারিব অতি কম দামত মাত্র 2,50,000 টাকা ওকে 2,50,000 টাকা এলটো এজেন্ডার ভিএক্স আই বুলেটর দামত বুলেটর দামত এলটো এজেন্ডার ভিএক্স আই দিয়েছো ওকে এটা যদি এটা লব যায় মার্কেটত নতুন কিমান দাম পড়িব এখনত এখনত ওয়েগনার ইটা অ্যারাউন্ড আপনার 7 লাখ প্লাস আই যায় মোটামুটি 8 লাখ টাকা আই যায় ওকে আপনা লগে কিমান দি আছে আমি দিছি 2,75,000 টাকা 2,75,000 টাকা আচ্ছা 2,75,000 টাকা কি কি ফেসিলিটি আগস পাটি করাই টেপলন পলিশ গটেখিনি সুবিধা পাই যাব মানে সব ইয়াতে গাড়িখনত আপনার ইঞ্জিন ওয়ারেন্টি পাই যাব ওকে টেফলন পলিশ ফ্রি পাবো আচ্ছা ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স পাবো ওকে রিফাইন্যান্স এভেলেবল এখনতো আচ্ছা 80,000 টাকা দিলে ডাউন পেমেন্ট দিলে এখন লৈ যাব নিব পারিব আর এসি হিটার মিউজিক সিস্টেম এখনতো আছে গটেখিনি মানে পাওয়ার উইন্ডো আছে গটেখিনি আছে গটেখিনি পাই যাব মাত্র 80,000 মান টাকা দি এনেকুয়া ধরনের গাড়ি লৈ যাব অতি অনকালে কন্টাক্ট করক গ্যাস মোটর সর হইছে নেক্সট আইসু এলটো এলটো আপনার 2018 মডেল আচ্ছা এলএক্স আই হয় ওকে ফাস্ট ওনার গাড়ি ওকে 40,000 আনি ওকে 4,000 নতুন হয় আচ্ছা এখনের প্রাইস রাখিছো আমি মাত্র 2,65,000 টাকা ফাস্ট ওনার গাড়ি ফাস্ট ওনার গাড়ি সিল ইঞ্জিন পাবো সিল ইঞ্জিন পাবো 2,65,000 টাকা ওকে 2,65,000 টাকা 2018 মডেল 2018 গাড়ি 18 এলটো ওকে বেশি বয়সের গাড়ি না হয় মানে জেএস মোটরস যদি আহে আপনাদের পুরানা গাড়ি না পাবো 2012 13 10 9 8 মিনিমাম এঘরের পিছর গাড়ি পাবো তার আগর না পায় ওকে নেক্সট রিচ কোন কো রিচ আছে আমার হাতত ভিএক্স আই মডেল পেট্রোল হয় 2011 মডেল ওকে এখনের প্রাইস রাখিছো আমি 1,85,000 টাকা 1,85,000 টাকাত পাবো আন্ডার 2 লাখের ভিতর বহুতে গাড়ি বিচারি থাকে হয় কার এখন লম লম বলে ভাবি থাকে নতুন গাড়ি এখন যে সকলে পারচেজ করিব নোয়ারে বা নতুন গাড়ি যে সকলে পারচেজ করিব নিবিচারে তেওলোকে আহি ফলে ইয়াতে লব পারিব বাইকৰ দামতে বহুতখিনি কম প্রাইজত আর নাম্বার ভিআইপি নাম্বার আপনাদের দেখি গম পাইছে গাড়ির স্ক্রিনত 444444 হয় নেক্সট কুইড কোন কক নেক্সট আছে রিনল কুইড আচ্ছা 2019 মডেল হয় এখন ওকে কোম্পানি ফিট গটেখিনি ফিচার্স ইয়াতে পাই যাব আচ্ছা পাওয়ার উইন্ডো পাই যাব মিউজিক সিস্টেম গটেখিনি পাব ওকে যদি কোনোবাই লম বুলি ভাবিছে 19 গাড়ি কম বয়সৰ গাড়ি কম দামত লম বুলি ভাবিছে রিনল কুইড তো মাত্র 2,40,000 টাকাত আমি রিনল কুইড দিছো 19 মডেল হয় আচ্ছা 19 গাড়ি 2,40,000 টাকা দিছে আর ইন্ডিয়ার ভিতর হাইয়েস্ট সেলিং হয় এলটো আর কুইড কুইড বহুত সেলিং ওকে তো আপনাদের অতি সোনকালে কন্টাক্ট করক যদি এখন ভাল গাড়ি বিচারি আছিলে লম লম বলি আছিলে বহুতখিনি কম প্রাইজত বাইকর দামত লাগে বুলেটর দামত লাগে আপনাদের যেনেকুয়া দামত বিচারে তেনেকুয়া দামত আপনাদের ইয়াতে বাজেট মিলি যাব কেন ইয়াতে এখন গাড়ি দুখন গাড়ি নহয় বহুত কিখন গাড়ি আছে আপনাদের 40+ গাড়ি হব নাকি দাদা আছে 40+ আছে ওকে ইয়ন কোন কোন এখন আছে ইয়ন আমার 2017 মডেল এরা প্লাস দুটা পাউন্ডও পাই যাব খুব ধুনিয়া ইন্টেরিয়র আছে আচ্ছা সিট কভার খুব নতুন একদম আচ্ছা টায়ার কন্ডিশন একদম 90% টায়ার আছে গোটে সালি তারা 90% উপর আছে এখনের প্রাইস রাখিছো আমি 2,45,000 টাকা আচ্ছা রিফাইন্যান্স এভেলেবল এখন তো 70,000 টাকা দিলে 70,000 টাকা দিলে উলাব ওকে 2015 মডেল 3,70,000 টাকা আহিব পেট্রোল 2015 3,70,000 টাকা ওকে নেক্সট আছে আমার হাতত টাটা বোল্ট 2016 মডেল পেট্রোল হয় ওকে তো যদি কম দামত লম বলে টাটা গাড়ি 2,20,000 টাকা দি আছে এখন 2,20,000 টাকাত মাত্র টাটা বোল্ট পাই আছে অতি সোনকালে কন্টাক্ট করো স্ক্রিনত নাম্বার আহি আছে হয় নেক্সট আর এখন সুইফট আছে আমার 2015 মডেল হয় লিমিটেড এডিশন এলয় পাই যাব এটো ইনবিল্ট এলয় আছে কোম্পানি ফিটেড আর গোটেখিনি ফিচার্সে পাবো এখন তো ভিএক্স আই মডেল পেট্রোল ভার্সন এখনের প্রাইস রাখিছো আমি মাত্র 3,85,000 টাকা আর রিফাইন্যান্স এভেলেবল এখন তো এখন তো এভেলেবল 80,000 নয় 1,00,000 মান আইব এখন হয় ষোলো সুইফট আছে 2016 হয় 48,000 রানিং আছে খুব ধুনিয়া কন্ডিশন অরিজিনাল পেন্টর আছে গাড়িখন আচ্ছা সিল্কি সিলভার আর
আর এখনের প্রাইস রাখিছো আমি মাত্র 385,000 টাকা। এখন তো 385,000 টাকা নেক্সট আকো এখন ধুনিয়া দেখিছো, হ্যাঁ কম দামত এখন গাড়ি খুব রেডি গো, হ্যাঁ কিছু বহুত পছন্দ করে এখন গাড়ি। 2017 মডেল এখন, এখন দাদা আপনার 1000 সিসি খান, 1000 সিসি হয় এখন, মানে 800 আহে, ওকে এখন কিন্তু 1000 সিসি খান আচ্ছা টপ মডেল হয়, ওকে গোটেখিনি ফিচার্স পাই যাব এখন তো। এখনের প্রাইস রাখিছো আমি 2,85,000 টাকা। রানিং হয়েছে 54,000 অনলি, 54,000 এখনের প্রাইস রাখিছো আমি মাত্র 610,000 টাকা। 610,000 টাকা হয়, কিমান ডাউন পেমেন্ট দিব লাগিব? 2,00,000 টাকা দিলে হল, 2,00,000 টাকা দিলে ওলাই যাব, হয় ওকে। 2,00,000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনাদের ভাড়া চলাক, হোয়াইট কালার এস এক্স মডেল টপ মডেল পেট্রোল ভার্সন, পেট্রোল ভার্সন ওকে। বিজা এখন কক দাদা, মারুতি সুজুকি বিজা এলডিএ মডেল হয়, কনভার্ট করা আছে আপনার গোটেখিনি, অ্যান্ড্রয়েড ডিসপ্লে আপনার পাওয়ার উইন্ডো গোটেখিনি পাই যাব এখন। আচ্ছা দাম রাখিছো আমি মাত্র 470,000 টাকা, 470,000 টাকা বিজা লই যাব পারি, 1,20,25 মান দিলে আপনার ডাউন পেমেন্ট করলে ওলাই যাব, ওকে মাত্র 1,20,25 মান টাকা দিয়ে আপনাদের বিজা লই যাব। যদি এক্সিউভি সেগমেন্টের এখন গাড়ি বিচারি আছে তাহলে আপনার আহিব পারে জেএস মোটরসত। আকো এখন ভার্না হোয়াইট কালার 2018 মডেল হয়, 1.6 SX, এখনো পেট্রোল ভার্সন হয়। আচ্ছা দুখন ভার্না স্টক আছে আমার তাত, এখনো প্রাইস আছে আমার 6,40,000। আচ্ছা 6,40,000, 6,40,000 টাকা, এখনো ফার্স্ট ওনার হয়, 71,000 রানিং, এখনো সিল ইঞ্জিন আছে, সিল ইঞ্জিন আছে দাদা, সিল ইঞ্জিন সিল সিল নাই বলে কয় রিটার্ন দিয়ে দেবো গাড়ি, দামি গাড়ি আমি আর একটু হেরি নাই, গোটে কাস্টমার একদম বিশ্বাসত আহিব পারিব, আহি পেলে রিটার্ন হবো লগা একো নাই। ওকে নেক্সট এমজি খন তো আমার নিউ জেনারেশন কার হয়, আপনার খুবই মানে ডিমান্ডেবল বর্তমান, আপনার গোটেখিনি ফিচার্স লোডেড থাকে এখন, ফুল সানরুফ থাকে আপনার, এমজি হেক্টর 2.0 সার্ভ ডিজেল ইঞ্জিন হয় এখন, এখন আপনার 5-সিটার হয়, এখন আপনার রানিং হয়েছে আপনার 78,000, ফার্স্ট ওনার গাড়ি হয় দাদা, সিল ইঞ্জিন অ্যান্ড অরিজিনাল পেন্ট, অলপো মানে কালার হওয়া নাই গাড়িখন, কালার নন অ্যাক্সিডেন্টাল, গাড়িখনের প্রাইস রাখিছো আমি মার্কেটতকে বহুত কম, বেলেগ ডিলারত ট্রাই করব, আর আমার জেএস মোটরসত আহক এবার, আমার রেট হল আপনার 1,380,000 টাকা, 4,00,000-5,00,000 দিলে ওলাই যাব, 5,20,000 টাকা মাত্র, 1,30,000 টাকা দিয়ে আছো, হুন্ডাই সেন্টো 2011 মডেল, ইয়াত আপনি পাওয়ার উইন্ডো পাই যাব, এসি হিটার মিউজিক সিস্টেম গোটেখিনি পাবো, এখন তো ক্যাশত লব লাগিব, ক্যাশত লব লাগিব, 1,30,000 টাকা, 1,30,000 মোর ভিডিও চাইলে আর কিবা কম করাই দিব, আপনার ভিডিও চাইলে মই কম নকরাম কিন্তু আপনার টেফলন পলিসাটা ফ্রি পাবো, আপনার সার্ভিসিং এটা ফ্রি পাবো, ওকে ওয়াট সার্ভিসিং দি আপনারা বলছেন, ফেসিলিটি রেট দিলে ইমান নকও আমি, সেখানে কমাবো অ
আপনার কোয়ালিটিও ভাল দিম প্লাস রিজনেবল রেট হয়। ফুটখন আপনার আছে 2017 মডেল, মাত্র 230,000 টাকা। অল্প লেতেরা হয়েছে, সব রেডি করাই দিম গাড়ি। হয় 230,000 টাকা। এখন 2015 স্পোর্টস অপশনাল গ্রেনাইট এল, এখন সেকেন্ড ওনার, এখনের প্রাইস রাখিছো আমি 3,20,000 টাকা হলে দিই। সিল ইঞ্জিন আছে, ধুনিয়া কালার, স্কেচলেস গাড়ি, ইন্টেরিয়ার দেখাই দিবা, ইন্টেরিয়ার খুব ধুনিয়া হয়েছে, টায়ার কন্ডিশন ভাল আছে, নি পেলায় আর বেলে করব একো নাই। 3,20,000 টাকা হব দাম গাড়িখনত, আর গোটেখিনি ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স যিনি ফিচার্স সার্ভিস করছে গোটেখিনি পাব গাড়িখনত। দাম পড়বে আপনি 80,000-1,00,000 টাকা দিলে হল। হয় নেক্সট আইছো টাটা টিয়াগো, এখন দাদা অরিজিনাল পেন্ট পাব, এখন অরিজিনাল পেন্ট পাব, টাটা টিয়াগো 2020 মডেল এখন। আচ্ছা, খুব ধুনিয়া কন্ডিশন আছে, এখনের রেট হবো আপনার 3,85,000 টাকা। আচ্ছা, 3,85,000-2020 গাড়ি। ওকে, 80,000 মান দিলে এখন লৈ যাব পারিব, 1,00,000 টাকা, 80,000 টাকা দিলে উলাই যাব গাড়িখন। ওকে, গতিকে ফার্স্ট ওনার গাড়ি হয় দাদা? আচ্ছা, 2020 ফার্স্ট ওনার গাড়ি, বেশিরভাগ আপনার ফার্স্ট ওনার গাড়ি পাব। হয় হয় হয়। ওকে, নেক্সট আইছো যদি কম বাজেটত বহুত কিটা ফিচার্স থকা, লাক্সারি ফিচার্স থকা গাড়ি বিচারে, কম বাজেটত লাগে কিন্তু সেডান কার, তেতিয়া হলে আপোনালোকে লব পারিব ফোর্ডৰ ফিগো এক্সপায়ার। ওকে, এখন কিমান সনৰ? এখন আপোনাৰ এটা ফোর্ড ফিগো এক্সপায়ার টপ মডেলখন হয়, টাইটানিয়াম হয়, পেট্রোল ভার্সনত আছে গাড়িখন। ওকে, ইন্টেরিয়র দেখাই দিয়া, খুব ধুনিয়া গোটেইখিনি ফিচার্স পাব, ইয়াতে এয়ারব্যাগ, মিউজিক সিস্টেম সব ইনবিল্ট হয়। আচ্ছা, কোম্পানি ফিটেড এলো হুইল পাই যাব। ওকে, 33,000 রানিং অনলি, 33,000 রানিং আছে। খুব ধুনিয়া কন্ডিশন, আপনার দেখা পেলে গম পাব গাড়িখন, একো কাম নাই দাদা লৈ পেলায়। আজি আমি ধরো টেফলন পলিশ করাই আছো গাড়িখন, যাওয়াকালি আহিছে, তো এইখন পাই যাব আমার তাত মাত্র 3,75,000 টাকা। আচ্ছা, টেফলনের কাম চলি আছে? চলি আছে, টেফলন করাই আছো এটা গাড়ি, তো আমাক আপনার কইছে আমার প্রত্যেকখন গাড়ি টেফলন পলিশ ফ্রি পাবো, ফ্রি পাই যাব। হয়, গতিকে এখনো করাই আছো আমি, 3,75,000 টাকা হবো, অন টেবল কিবা এটা আমি চাই দিম আর। ওকে, অন টেবল বলে এখন চাই দিম আর কিবা এটা। নেক্সট, এখন আইছে যোগাকালে আইছে হুন্ডাই অ্যাকসেন্ট, 2019 হয় এখন। আচ্ছা, খুব ধুনিয়া কন্ডিশন, ফার্স্ট ওনার গাড়ি হয়, একো করব লাগা নাই, কন্ডিশন খুব ভাল দেখিছো, মানে 90% আছে, প্রত্যেকটো তার 90% আছে, লৈ পেলায় করব লাগা একো নাই। যদি সেডান গাড়ি বিচারি আছে হুন্ডাই অ্যাকসেন্ট, বহুতে সুদিছিলে ফোন করে পেলায় অ্যাকসেন্ট আছে নাকি, তো এখন আইছে মাত্র 4,80,000 টাকাত আমি এখন দি দিম। 2018 আছে, সিল ইঞ্জিন হয়, একো করব নাই গাড়িখন, রেট আপনি রিজনেবল মার্কেটত চাব, 18 গাড়ি আপনার 3,90,000-3,80,000 এনেকা কয়, ঠিক আছে, আমি দিয়ে আছো আপনার একদম কম বাজেটত মাত্র 3,65,000 টাকা, 3,65,000 18 গাড়ি দিয়ে আছো, মানে গোটা মার্কেট ট্রাই করি জেস মোটর, ডেফিনেটলি ডেফিনেটলি মই খোলা অফার দিছো, আর এরকম হয় যে গাড়ি লক বলে হোক, চলাম বলে হোক, ট্রাই করক, যদি ভাল লাগে তেতিয়া লক, টেস্ট ড্রাইভ লো, টেস্ট ড্রাইভ লো, মেকানি আনি চাই, মেকানি আনি চাও, নিশ্চয় চাও দাদা, মানে কি হয় ইমান বহুত দূরের পৰা কাস্টমার বিলাক আহে, আহি পেলায় যাতে যেটু মুখেরে কম সেইটো যাতে সদায় থাকে, মানে ফোন ওভার আপনার ভিডিওত কিবা কম আহি পেলায় বেলেগ হবো, তো সেই কারণে সবচেয়ে আগতীয়াকে কই দিছো রেটত মোর ইমান বার্গেনিং নহব, কারণ কিয় মই একদম গাড়ি বিলাক ফ্রেশ গাড়ি দিয়েছো আপনার, ঠিক আছে, একদম সিল ইঞ্জিনের গাড়ি দিয়েছো, নন এক্সিডেন্টাল দিয়েছো প্রত্যেক গাড়ি, আর আপনার সার্ভিস সার্ভিস গোটেখিনি করাই পেলায় দিয়ে আছো, তো আর আপনার যেখানে ডাউন পেমেন্টের কথা আছে সেখানেও আপনার খোলাকে কই দিছো, কারণ পিছত কোনোবাই ফোন করব যে 20,000 হবো, 30,000 হবো, পিছত দিব নোৱাৰিম, ঠিক আছে, এনেকুৱা হোৱাতকে ইমান দূৰৰ পৰা আহি ফিৰি যোৱাতকে বহুত দূৰৰ পৰা আহিলে অসুবিধা হৈ যায়, তেনেকুৱা অসুবিধা হৈ যায়, তো যি আছে জেনুইন কৈছে দাদাই, তো যেনেকুৱা ধৰণৰ গাড়ী বিচাৰে তেনেকুৱা ধৰণৰ গাড়ী পাব, আৰু গোটেইখিনি কাম ইয়াৰ পৰা কৰাই দিব, ফাইনেন্সৰ পৰা ট্ৰান্সফাৰৰ পৰা গোটেইখিনি যিমান ট্ৰেডমেণ্ট কৰিলে যিমানখিনি যি আছে
আপনার গোটেখিনি করাই দিব, তো আপনাদের আহিব পারে ইয়াতে ধুনিয়াকৈ আহি গাড়িখন চাই মেলি পার্চেস করব পারে। আর গাড়িখন পার্চেস করে যাওয়ার পিছত আপনাদের যদি দুই বছর পিছত বা এবছর পিছত বা ছমাহ পিছত যদি গাড়িখন এইখন গাড়ি ইয়াতে দিব বিচারে চেঞ্জ করিম বলি ভাবে করিব পারে, সেইখন গাড়ি আপনাদের ইয়াতে দিব পারবে, তাতে চাই পেলে গাড়িখন রাখি লব, রাখি লম আর গাড়ি খালা লৈ যাব পারিব, ওকে বেলেগ গাড়ি লৈ যাব পারে। আর গাড়ি এটা জিএস পোর্ট আছে, এটা কি টেনশন ফ্রি থাকক, ওকে গাড়িখন আপনি একদম টেনশন ফ্রি, গাড়ি ঘর নোপালে আমার রেসপন্সিবিলিটি, একদম টেনশন লোক নালে, কিছু গাড়ি আপনার শোরুমের পর ওলার পিছন কিছু শোরুমে রিক্স নলয়, ঠিক আছে, মানে বেয়া হলেও রিক্স নয়, একদম টেনশন, একদম নিজর বলে পেলে আহিব ইয়াতে, নিজর বলে আহিব, নিজর বলে পার্চেস করব, একো চিন্তা করব নালে, গোটেখিনি সার্ভিস পাব, গোটেখিনি সার্ভিস পাব, একো চিন্তা করব নালে, মানে ভয় খাব নালে, ইয়াত বুকিং করলেও ভয় খাব নালে, একো করব নালে, অল আসাম রিফাইন্যান্স হয়ে যাব, গোটেই অসম রিফাইন্যান্স হয়ে যাব, মাঝে মাঝে খালি শিলচর অল্প একদিন বন্ধ আছে, শিলচরের পর যদি কোনো কাস্টমার চায় আর মেঘালয় বর্তমান হওয়া নাই, মেঘালয়ের শিলচর হওয়া নাই, গোটেই অসমত হয়ে আছে, বাকি গোটেই অসমত হয়ে আছে, আর মই তার কারণে সদায় চেষ্টা করো যাতে ভাল ভাল ডিলারত গৈ পেলে আপনাদের ভাল ভাল গাড়ি ইনফরমেশন দিব পারো, জেনুইন ডিলারও, আর ভিডিওটো চাওয়ার বাবে বেশি দিবলে নকরো, লগ পাম নতুন এটা ভিডিওর সহ নতুন এটা নতুন এদেশর ঠাইত, জয় আয় অসম।